আজকে চলে এসেছি মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে, যেটা অবস্থিত দক্ষিণ কলকাতার বোড়ালে। আগেই বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে, তারপরে বলবো মন্দিরের ইতিহাস। এখানে আসতে হলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো কবি নজরুল। মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে গেলেই পাবে বোড়ালের অটো। বোড়ালের অটোতে উঠে মা ত্রিপুরেশ্বরী মন্দির যাবে বললেই একদম মন্দিরের গেটে নামিয়ে দেবে, ভাড়া নেবে 10 টাকা। এখান থেকে মন্দিরের দূরত্ব 200 মিটার, হেঁটে যেতে পারো, তা না হলে গেটের মুখেই রয়েছে প্রচুর টোটো, তাদেরকে বললেও তারা পৌঁছে দেবে মন্দিরের একদম মেন গেটের সামনে। পৌঁছে গেছি মন্দিরের একদম মেন গেটের সামনে। দুচাকা বা চার চাকা নিয়ে এলেও চিন্তা করবে না, এখানে আছে পার্কিংয়ের ব্যবস্থা, যদিও খুব অল্প ব্যবস্থা। এভাবে মন্দিরের বাইরেও রাখতে পারো, আর তা না হলে মন্দিরের ভেতরেও জায়গা আছে, যদিও অল্প জায়গা আছে কিন্তু জায়গা আছে। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে পার্কিং করা হয়, এখানে কোনো পার্কিং ফিস নেয় না। এই যে মন্দিরের ভেতরেও আছে কিছু পার্কিংয়ের ব্যবস্থা, আর এই বটগাছের নিচে আছে তারামায়ের মন্দির। এখানে রয়েছে তারামায়ের ছোট্ট একটা মূর্তি, যেখানে কিন্তু নিয়মিত পুজো হয়। এই বাঁদিকেই রয়েছে বিশাল বড় একটা খুব সুন্দর বাঁধানো পুকুর, যেখানে কিন্তু প্রচুর মাছ আছে, চারিদিকে এই দেখো মাছ লাফাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি একটু ক্যামেরাতেও তোমাদের দেখানোর চেষ্টা করছি, হ্যাঁ একটু একটু যা দেখা যাচ্ছে সব কিন্তু এগুলো তেলাপিয়া মাছ। আর হ্যাঁ, একটা কালারিং মাছও কিন্তু আমি দেখেছি, সেটা এখন কোথায় গেল আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, বেশ বড় আর সুন্দর বাঁধানো একটা পুকুর। দেখতেই পাচ্ছ পুকুর পাড়ে বসার জন্য প্রচুর জায়গা বাঁধানো রয়েছে। এই রকম পুকুরের ঠান্ডা হাওয়া সাথে গাছের ছাওয়া, ওফ আর কোনো কথাই হবে না, এখানে বসেই অর্ধেক সময় কেটে যাবে। পুকুরের ঠিক উল্টো দিকেই আছে শিব মন্দির, এইখানে শিব মন্দিরের জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, আর এখানেও নিত্য পুজো হয়, এখন কিন্তু ঠাকুরমশাই পুজো করছেন। এখানে আছে একটা শিবলিঙ্গ, আছে কালী মায়ের মূর্তি, আর যেটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করলো এই দেখো পাথরে খোদাই করা, এখানে নারায়ণ আছে অনন্ত শয্যায়, যার পায়ের কাছে বসে আছেন মা লক্ষ্মী দেবী, তো দুজনকে একসাথেই একটা মালা পরিয়েছে। নারায়ণের এই শিলামূর্তি মন্দিরের পুকুর খননের সময় পাওয়া গেছে। শিব মন্দিরের ঠিক পাশেই আছে সাজানো ফুলের বাগান, আর এই দেখো দূরে একটা বাতাবি লেবু গাছ, যেখানে প্রচুর বাতাবি লেবু হয়েছে। এই মাঝখানেই করা আছে একটা বিশাল বড় কাচের তোরণ, এটা রাত্রিবেলা লাইট জ্বললে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই হলো মায়ের গর্ভগৃহ। প্রায় 600 বছর আগে ইতিহাস প্রসিদ্ধ সেন বংশের রাজা সুযোগ্য সেন তার রাজধানী প্রতিস্থাপন করেছিলেন এই বোড়ালে। এখানেই এক বিরাট যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে 9 চূড়া বিশিষ্ট মন্দির স্থাপন করেন এবং দশমহাবিদ্যা তৃতীয় বিদ্যা ষোড়শী দেবী ত্রিপুর সুন্দরী দেবীকে প্রতিষ্ঠা করেন। মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে বিশাল বড় নাট মন্দির, কোনো রকমের অনুষ্ঠান বা মায়ের আরতির সময় গান বাজনা এখানেই হয়।
এই যে সব বাদ্যযন্ত্র এখানে রাখা আছে। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই বাঁ হাতে পড়বে এই দোকানটা। এখান থেকে মাকে পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিস পাওয়া যাবে, তবে কিন্তু সব কিছুই খুব কম কম, মানে বেশি বড় করে বা বেশি মালা শাড়ি ভালো মিষ্টি দিয়ে মাকে পুজো দিতে গেলে সেগুলো নিজেদের বাইরে থেকে নিয়ে আসতে হবে। আমরা আমাদের পুজোর ডালি এখান থেকেই কিনে নিলাম, ধূপ মোমবাতি মিষ্টি অল্প ফুল সবই পাওয়া গেল। চলো এবার মন্দিরে যাওয়া যাক, দেখে নি মায়ের রূপ মায়ের মূর্তি। চলো, এখানে সিস্টেম কিন্তু খুব সুন্দর, একদম মায়ের মূর্তির সামনে বসে, মানে মন্দিরে দেখতে পাচ্ছ একদম ভেতরেই আমরা ঢুকে গেছি, সামনে বসে মাকে পুজো দেওয়া মাকে অঞ্জলি দেওয়া মাকে মন ভরে ডাকার যে সুযোগ পেলাম সেটা সত্যি অকল্পনীয়। পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাইরে বললো চরণামৃত দেবে, তার আগে চলো মন্দিরটা একটু প্রদক্ষিণ করে নিই। আচ্ছা, আমরা যে দরজা দিয়ে ঢুকেছিলাম ওখানে কিন্তু সাইড থেকে, এই দিক থেকে এলে মায়ের পুরো সামনের দিক থেকে দেখতে পাবে। এই যে এই হলো মায়ের মূর্তি যেটা অষ্টধাতু দিয়ে তৈরি। মায়ের মন্দির খোলার সময় সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর এইভাবে যদি মায়ের সামনে বসে অঞ্জলি দিতে চাও তাহলে আসতে হবে 12টা সাড়ে 12টার মধ্যে। এই হলো মন্দিরের মেন কার্যালয় বা মন্দিরের অফিস। ভোগ খেতে গেলে কুপন কিন্তু এখান থেকেই কাটতে হবে। এবার আমরা যাচ্ছি ভোগ প্রসাদ খেতে। তার আগে বলে দিই কীভাবে ভোগের কুপন পাবেন বা কত টাকা মূল্য। ভোগের কুপনের মূল্য হলো 145 টাকা করে পার হেড, 9টার মধ্যে এখানে এসে নাম লেখাতে হবে। আর তা না হলে ফোন নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, ফোন করেও ভোগের কুপনের জন্য নাম লেখাতে পারেন। মন্দিরের চারিপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই দিকে রয়েছে কিছু সবুজে সবুজ, মানে প্রাণ ভরে প্রচুর অক্সিজেন নিতে পারবে। এদিকের এই বিল্ডিংটাতে নানা রকমের শ্রাদ্ধ শান্তির কাজ হয়। একদম পেছন দিকে 8 নম্বর ঘরে এখানে ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা। একটার সময় মায়ের অন্নভোগ হয়ে গেলে তারপরেই এখানে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়। দেখতেই পাচ্ছ এখানে পুরোটাই কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে। থালা গ্লাস জল নুন লেবু সব দিয়ে দিয়েছে। প্রথমেই এসে গেল অন্ন, তারপর দিয়ে দিল শুক্তো, এরপর এসে গেল ডাল আর আলুর পকোড়া, তারপর এলো আলু পটলের তরকারি, এবার হলো পনিরের তরকারি। তবে পনিরটা কিন্তু একদম বাড়িতে বানানো মনে হচ্ছে, মানে ছানাটাকে জাস্ট চেপে যেভাবে পনির বানানো হয় আর টুকরোগুলো বেশ বড় বড়, আর প্রত্যেকটা খাবারই কিন্তু যাচাই করে যতবার চাইবে ততবার দেবে। আর ভোগ প্রসাদের স্বাদ সবসময় অতুলনীয় হয়, এখানেও তার অন্যথা হয়নি। এবার চলে এসেছে খেজুর আমসত্ত্বর চাটনি আর পাঁপড় ভাজা।
এবার চলে এলো পরমান্ন, এটাও কিন্তু যাচাই করে। মন্দিরের এই পেছন দিকের রাস্তাটা দিয়ে চলে গেলে পাবে সেন দিঘি, যেটা কিন্তু সেন আমলের। এটা হলো মন্দিরের পেছনের দিকের ভিউ, চারিদিকেই দেখতে পাচ্ছ সবুজে সবুজ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই ছিল আজকের মা ত্রিপুর সুন্দরী মন্দিরের ভিডিও, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু জানার থাকে কমেন্ট করো, অবশ্যই উত্তর দেব। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।